ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল? আজ রবিবার, 13 ডিসেম্বর 2020, 28 অগ্রহায়ণ 1427, 27 রবিউসানি 1442 হিজরি। 1981 সালের আজকের দিনে পোল্যান্ডের রাষ্ট্রপ্রধান জেরুজালেস্কি পোল্যান্ডে সামরিক শাসন জারি করেন। আজকের দিনে 1889 সালে বেলজিয়াম নারী ও শিশুশ্রম বিষয়ে আইন জারি করে। গ্রেপ্তার এড়াতে ইংরেজ শাসন বিরোধী বিপ্লবী বিনয় বসু পটাশিয়াম সায়ানেট খেয়ে আত্মহত্যা করেন আজকের দিনে 1930 সালে। আজকের দিনে 1971 সালে নীলফামারী, মানিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয়। পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় 15 মাইলের মধ্যে পৌঁছায় 1971 সালের আজকের দিনে। 1991 সালের আজকের দিনে উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও অনাক্রমণ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। 1996 সালের আজকের দিনে সন্ধ্যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কফি আনান জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন। 29তম অলিম্পিক ক্রীড়া সংস্থার কমিটি বেইজিং এ প্রতিষ্ঠিত হয় আজকের দিনে 2001 সালে। আমেরিকান ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিক হারমান কেইন 1945 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1984 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্প্যানিশ ফুটবলার সান্তি কাজোরলা। নাজমুন মুনিরা ন্যান্সি বাংলাদেশি সঙ্গীত শিল্পী আজকের দিনে 1987 সালে জন্মগ্রহণ করেন। নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ভিক্টর গ্রিগনারট 1935 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। আজকের দিনে 2011 সালে মৃত্যুবরণ করেন বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক কবির চৌধুরী। দর্শক, আমরা দেখছিলাম ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্টজনদের জন্ম এবং মৃত্যু হয়।